গুড মর্নিং আমি অপর্ণা অপর্ণা অল টাইম ব্লগেতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমার পুরনো বন্ধু নতুন বন্ধু যে যেখান থেকে ব্লগ দেখছে ব্লগ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বড়দিকে প্রণাম জানাই ছোটো দিকে ভালোবাসা জানাই ভালোবাসা জানি আমি ব্লগ শুরু করছি আর তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট কি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবে আর ভিডিও দেখার আগে একটা লাইক দেবে লাইক দিয়ে দেখা শুরু করবে ভিডিও তো আজকে কোনো ব্লগ নিয়ে আসি না আজকে একটা রেসিপি শেয়ার করবো তোমাদের সঙ্গে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে ওই জন্যই বললাম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবে স্কিপ করলে এই রেসিপিটা তোমরা অনেকেই জানতে পারবে না আজকে একটা খুব মজাদার রেসিপি অনেক বন্ধু জানে অনেক বন্ধু জানে না তো লাগভাগ প্রায় অনেক বন্ধু জানেই না তো তার জন্য তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি তোমরা দেখতে থাকো আর বক বক না করে সোজা চলে যাবো এবার কিচেনেতে সোজা দেখো কিচেনে চলে এসেছি কিচেনে এসে দেখো আলু সিদ্ধ করে নিয়েছিলাম মিডিয়াম সাইজের পাঁচটা আলু সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে আর এরকম কাঁটা স্পুনে করে পিছনে করে মিক্স করে মানে ম্যাশ করে নিচ্ছি যাতে আলুগুলো ডালা না থাকে যায় ভালো করে তো ম্যাশ করে নিয়েছি তারপরে দেখো একটা বড় কটরা নিয়ে নিয়েছি নিয়ে আর এক দুটো ডিম ভেঙে দিচ্ছি আর ডিমগুলোর সাথে আলুটা এবার ঢেলে নেবো নিয়ে ভালো করে মিক্স করে নেবো একটু নো ডালা ডালা হওয়া থাকবে না ডিমগুলো আলুগুলোতে ভালো করে হচ্ছে সে মিক্স করে নিয়েছিলাম নিয়ে পর তারপরও এক একটু ডিমটা কম পড়ছিলো তো আর একটা ডিম ভাঙি ভেঙে আর মিক্স করে নিয়েছি তারপরে দেখো কিছু আমি পেঁয়াজ মিক্স করছি কাঁচা লঙ্কা মিক্স করছি আর কিছু মশলা মিক্স করব লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর স্বাদ অনুসার লবণ আর এটা একটু গরম মশলা ভালো করে মিক্স করে নেব দেখো ভালো করে মিক্স করে নিয়েছি গ্যাসেতে কড়া বস করিয়ে তেল দিয়ে দিয়েছিলাম আগে থেকেই তেলটা গরম হতেই আলু আর ডিম মশলা মিক্সচারটা দিয়ে দিয়েছি এবার একটা ঢাকা দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা একদম লো রেখেছি এখন দেখো নিচে দিকটা তো খুব সুন্দর হয়ে গেছে এবার এটা উল্টে দিচ্ছি আর এটা খুব সাবধানে সে উল্টোতে হবে দেখো উল্টোতে যে একটু ফেটে ফেটে যাচ্ছিল উল্টোও দিয়েছি আবার চাপা দিয়ে দিচ্ছি দেখো আবার ঢাকনাটা খুলে নিলাম আর কত সুন্দর হয়ে গেছে আমার ডিম আলু ভাজা একটা থালাতে তুলেও নিয়েছি এবার পিস করে নেব একটা নাইপের সাহায্যে আর এইটা এখন প্রচণ্ড গরম তো বেলা হয়ে গেছে বলে আমি ঠান্ডা করতে আর সময় পাই না সুদীপ খেয়ে পড়াতে যাবে বলে তাড়াতাড়ি করছে তো আমি গরম গরমই কাটছি এই রকম করে তোমরা তোমাদের নিজেদের পছন্দ মতন শেপগুলো দিয়ে দেবে এরকম পিসগুলো আর দেখো সব পিস করে নিয়েছি আর তোমাদেরকে একটা তুলে দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে আর খুব সুন্দর নরম সফট করা হয়েছে তারপরে দেখো কড়াটাতে খানিকটা তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি নিবার পর রসুন দিয়ে দিয়েছি থিত্ত করা রসুনগুলোকে রসুনগুলোকে থেত্ত করা রসুনগুলোকে দিয়ে একটু ভেজে নিয়েছিলাম ভাজা হালকা ভাজার পর পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম পেঁয়াজগুলোকেও ভেজে নিয়েছি ভেজে নেবার পর তারপরে আবার মশলা দিয়েছি মশলাতে রয়েছে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর আদা বাটা জিরে বাটা তারপরে দেখো টমেটাম দিয়ে দিয়েছিলাম টমেটো দেওয়ার পর একটু নমক দিয়ে দিয়েছি তো টমেটোটা নরম হয়ে যাবার জন্য আর দিয়েছিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম তো তার জন্য কালারটা এইরকম হয়েছে আর দেখো মশলাটা ভেজে নিয়ে আর জল ঢেলে দিয়েছিলাম তখন আর তোমাদিকে দেখাতে পারি না যখন মশলাটা ভাজা হয়ে গেছিলো ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম তো তার জন্য আর দেখো জল ঢেলে দিয়েছি দেবার পর আর ডিমের পিসগুলোকে দিয়ে দিচ্ছি ডিম আলুর পিসগুলোকে আর গ্রেভিটা আমি এই রকম রেখেছি তোমাদের যদি বেশি রাখবার পছন্দ হয় তো তোমরা একটু বেশি করে জল দেবে তারপরে দেখো একবার নাড়িয়ে নিচ্ছি ভালো করে আর উপর থেকে এবার দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা উপর চিড়ে দিয়েছি কাঁচা লঙ্কাগুলো আমি উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর তারপরে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা দিয়ে এক দু মিনিটের মতন একটু ফুটিয়ে নেব গ্রেভিটা দেখো যত ফুটছে কালারটা যেন কত সুন্দর হচ্ছে আর খেতে খুব সুন্দর টেস্ট হয়েছিল এত সুন্দর টেস্ট হয়েছিল। তো ভাতের সাথে তো খুব ভালো লেগেছিলো আর কোনো সবজির দরকার হয় না আদি সুদীপেরও হয় না আর আমাদেরও হয় না আর আলু হাতে দিয়েছিলাম আজকে ভাতের মেনু তো তোমাদেরকে ভাত দেখায় না আর আলু ভাতেও দেখায় না তো আমার এই রেসিপিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা একবার এরকম ঘরে ট্রাই করবে কত সুন্দর দেখো কালার এসেছে দেখো ঢেলেও নিয়েছি আমি আর উপর থেকে দেখো দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাগুলো যেই কাঁচা লঙ্কাগুলো দিয়েছিলাম সেগুলোই তো রেসিপিটা কেমন হয়েছে ছোট্ট একটা কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক দেবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানা থাকবে ফের দেখাবে নেক্সট একটা ব্লগের সঙ্গে ততক্ষণকে নিয়ে টাটা বাই বাই